কথায় আছে, মন যা চায় মাঝে মাঝে মনের কথা একটু শুনতে হয়। আজকেও আমি তার ব্যতিক্রম না, আজকে মনের কথাই শুনে ফেললাম অবশেষে। এই বৃষ্টির দিনে কিছুই ভালো লাগতেছিল না, তাই ভালো লাগার জন্য ঝটপট করে অনেক সহজেই একটা রেসিপি করে ফেললাম। আজকের রেসিপি হলো বহু ভাত আর থান কুচু পাতা দিয়ে কালিজিরা ভর্তা। আশা করি কথা শুনে বুঝতে পারতেছেন আমি খুব অসুস্থ, তাই সত্যিই তাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক অনেক অসুস্থ মাঝেও, আজকে ভিডিও করলে না তাই ঝটপট করে রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে হয়, তাই চলে আসলাম। আজকে রান্না করবো বউ ভাত আর কালিজিরা ভর্তা। আর বউ ভাত রান্না করলে তো ভর্তা না করলে হয় না, এর জন্য একটু কষ্ট হলেও ভর্তা করার চেষ্টা করছি। একটা দশটা না একটা ভর্তাই করেছি। চলেন যাই, সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। এই যে আমি তেলের উপরে আমি কিন্তু রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, বললামই প্রথমে, বললামই তো ঝটপট, আসলেই ঝটপট। তে রসুন কষি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু তেলে ভেজে নিয়ে এখন পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু পরে দিয়েছি, এখন সব কিছু সুন্দর করে ভেজে নেব। আর এই খাবারটা আসলে অনেক মজা, আপনারা অবশ্যই করে দেখবেন। আর ভিডিওর শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এখন আমি চাউলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে এনে একটু ভালো করে কষিয়ে নেব। পানিগুলো শুকিয়ে যেয়ে আসবে তখন একটু পানি দিয়ে দেব। আর যতটুকু চাল দিছি তার থেকে একটু ডাবল পানি, যেভাবে আমরা রান্না করি, আমি যেভাবে রাইস কুকার পোলাও রান্না করি সেভাবেই রান্না করলাম, সেই অনু মাপেই পানি দেওয়ার চেষ্টা করছি। আর এখন রাইস কুকারে ভাত হতে থাকুক বউ ভাত, আর এদিকে ভর্তার জন্য আমরা সব কিছু রেডি করে নিই। এদিকে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ সব কিছু ধুয়ে পরিষ্কার কেটে নিয়েছি। কালিজিরাগুলো এখন কড়াতে হালকা একটু গরম করে নেব, জাস্ট একটু তা দেবো, বেশি দিলে পুড়ে যাবে, এর জন্য হালকা করে একটু ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন ওই কড়াতেই কাঁচামরিচ আর রসুনটা ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে। আর কাঁচামরিচটা ফেটে যাবে, চোখে যাবে, এর জন্য আমি একটু ভেঙে দিলাম, ভেঙে দিলে এটা আর ফুটবে না। জাস্ট হাত দিয়ে একটু মাঝখানে একটু ভেঙে দিয়ে দিছি। এখন এই দুটো ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা একটু পরে দেবো, কারণ রসুনটা একটু ভালো করে আর কাঁচামরিচ একটু ভাজতে সময় লাগে, এর জন্য আমি এই দুটো একটু ভালো করে ভেজে নিছি। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে তিনটা মিক্স ভালোভাবে ভেজে নেব। এই যে জাস্ট আমার ভাজা শেষের দিকে, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর ভাজ, এই এইভাবে ভর্তা কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ রসুন এই ভর্তাটাও খেতে অনেক মজা লাগে, খেয়ে দেখবেন। আর এই যে কচুর পাতা, আর কচুর এই কচুর পাতা গাল ধরে না, যে কচুর পাতা গাল ধরে না এটা আমি এতটা শুনি না, থানকুসুই বলবে, এক একজন এক এক নাম বলে, এটা থানকুসুর পাতা হয়তো। আর একটু সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম, আমরা শাক যেভাবে ভাজি সেভাবে ভেজে নেব, জাস্ট কিছু দেবো না, তেল দিয়ে একটু সামান্য, পানিটা শুকিয়ে গেলে ভালো করে ভেজে নেব। আর এই যে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই যে আমি শিলপাটা নিয়ে বসে গেলাম, আর আমার শিলপাটা দেখে অনেকে বলতে পারেন এরকম শিলপাটা, আমি শিলপাটা গম ব্যবহার করি এর জন্য আমার এরকম, কিন্তু এটা ময়লা না, আমি ভালো করে ধুয়ে নিছি, এটা পাথরটা এরকম দেখতে। এখন ভালো করে আমি সব কিছু একসাথে বেটে নিব। আর আশা করি কথা শুনে বুঝতে পারবেন, আসলে আমি অনেক অসুস্থ, অসুস্থের মাঝেও ঝটপট করে মন খেতে চাইলো, ভাবলাম যে ঝটপট করে এই রেসিপিটা করে নিই। আর যাদের মুখে রুচি নেই এই খাবারটা খেয়ে দেখবেন, রুচি চলে আসবে, যতই আপনি অসুস্থ থাকেন না কেন খেতে অনেক ভালো লাগবে। আর কিছু খাবার কিন্তু মন থেকে ইচ্ছা করলে অনেক কষ্ট হোক, অনেক সময় লাগুক, তবু ওই খাবারটা যদি পেতাম তাহলে অনেক ভালো লাগতো, তাই ইচ্ছে করলো হঠাৎ করে বানিয়ে ফেললাম। আসলে এই খাবারটা অনেক তৃপ্তি করে খেলাম, অনেক তৃপ্তি করে খেলাম, কারণ এই খাবারটা আসলে অনেক মজা ছিল। আর এই যে কালিজিরা আগে আমি ভেটে নিলাম, কালিজিরাটা আগে ভেটে নিলে কি এগুলো খুব সহজেই সহজেই সব কিছু বাটা যায়। আমার বাটা হয়ে গেছে, একটু আর ভর্তার সাথে একটু লেবু না হলেই হয় না,
আর গরম গরম খেতে অনেক, আর যখনই ঢাকনাটা সরালাম একটা অনেক সুন্দর একটা স্মেল বের হলো, খাবারটা আসলে অনেক ভালো লাগলো। আর এই যে একটু নাটনির জন্য খাবার বেড়ে নিচ্ছে আমরা দুজনে, এখন অনেক তৃপ্তি করে খাবো। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।